ইতিমধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে মিস চকলেট অন্য একটি বয়ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিল। এমন অবস্থায় আগের বয়ফ্রেন্ড রায়হান তাকে এসে ধরে ফেলে, আর সেখানে মিস চকলেট অবাক হয়ে যায়। আর তখন রায়হান মিস চকলেটকে মারধর করে, আর এমনকি ভিডিওতে দেখা যায় ওই ছেলেটাকে অনেক বকাবকি করে রায়হান। আর ইতিমধ্যে জানা গিয়েছে রায়হানের সাথে দীর্ঘদিন সম্পর্ক মিস চকলেটের, যদিও মিস চকলেট একসময় বলছিল তার কোনো বয়ফ্রেন্ড নেই, আর তবে তিনি রায়হানের সাথে প্রেম করতো সেটা লুকিয়ে লুকিয়ে রাখছিল। আর বন্ধুরা আপনারা হয়তো সবাই দেখছেন মিস চকলেট টিকটকে অনেক নেকামি ভিডিও করতো, আর সেই ভিডিওগুলো করেই আজ তিনি ভাইরাল। আর বন্ধুরা আমরা এমনকি দেখছিলাম মিস চকলেট রেস্টুরেন্টের প্রতিনিয়ত খাওয়া দাওয়া করতো, এবং সেই রেস্টুরেন্টের বিল দিত নাকি মিস চকলেট। আর রায়হান নাকি তার ফ্যান, আর তার সাথে নাকি তার কোনো সম্পর্ক ছিল না, আবার অন্যদিকে আবার বলছে তার সাথে নাকি তার প্রেম ছিল। যদি বন্ধুরা প্রেমেই না থাকতো তাহলে রায়হান তাকে এখান থেকে এভাবে কেন আনলো? জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে মিস চকলেট রায়হানের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, এমনকি অন্যান্য ছেলেদের সাথে ঘুরত, এমনকি সে ডাবল টাইমিং করতে গিয়ে রায়হানেরই এক বন্ধু খবর দেয় রায়হানকে, সেখানে চলে যায় রায়হান, আর সেখানে গিয়ে হাতে নাতে ধরে ফেলে এদেরকে। আর যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার ইতিমধ্যে মিস চকলেট এই বিষয়টি নিয়ে লাইভে এসে কি বললেন, চলুন এই ভিডিওতে দেখে আসি। ফার্স্ট অফ অল, তোমরা যা মনে করতেছো আমি ডাবল টাইমিং করছি, এটা এরকম কোন টাইপের কিছু না। যারা এই কাজের সাথে লিপ্ত এন্ড যারা যারা যে মেইনলি এই কাজটা করছে সবার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব। সবাইকে ক্লিয়ার করি, হ্যাঁ গাইজ আমি রিলেশনে আছি বাট রায়হানের সাথে না। আমি হাজার বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি যে আমি যার সাথে টিকটক করব সে কোনো দিনও আমার লাইফ পার্টনার হবে না, এন্ড রায়হানের সাথে আমার কোনো রিলেশন আপাতত নাই। এই ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে আমার সাথে ওই ছেলেটা, হ্যাঁ ওই ছেলেটাই আমার বিএফ, এন্ড ওর সাথে আমার পরিচয় হয়েছে কিছুদিন ধরেই। সবাই বলতেছো গাইজ যে আমি নাকি ডাবল টাইমিং করছি, না ভাই আমি কোনো ডাবল টাইমিং করি না। রায়হান আমাকে অনেক আগে থেকেই লাইক করতো, দেন কোনো কাজেই না, ও অ্যাকচুয়ালি আমার বিগ ফ্যান ছিল। আর রায়হান হলো মর্মকে বেল দিয়ে বাড়ি মারছে, বাড়ি মারার পরে তখন আমি ওরে থামাইছি। আর যাই হোক বন্ধুরা, অন্যদিকে ওমরান ফ্যান মিস চকলেটের এই ঘটনা নিয়ে কি বললেন চলুন দেখে আসি। এখনকার পোলাপান নাকি ডাবল টাইমিং করে, আর এইদিকে আমি একটা প্রেমই করতে পারি না। ডাবল টাইমিং মানে কি এটাই আমি বুঝতাম না, এখন বুঝলাম। এক লোকে দুইটা প্রেম, পোলাপান করে কেমনে? আমার একটাই হয় না, আমার তো দাঁতও ঠিক আছে। আর যাই হোক বন্ধুরা, ডাবল টাইমিং নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। ধন্যবাদ।